আনসার ধন্যবাদ আপনারা কোনো এভিডেন্স না থাকায় পরকাল বিশ্বাস করেন না তাহলে হাবিজাবি কিতাবের উপর ভিত্তি করে ছয় বছরের শিশু আয়েশাকে বিয়ে করছে বলে বলে কেন মুহাম্মদ আসলামকে কটককা করেন আমি বলি ভাই উত্তরটা দেই শাকিল ভাই কটাকো কেমনে করেন হ্যাঁ শাকিল উত্তরটা দেই

আপনার আপনি যেটা বিশ্বাস করেন আপনার ধর্মের বই বা কেতা বা যেটাই হোক না কেন হাদিস সেইটা অনুযায়ী আপনি তো নিশ্চয়ই বিশ্বাস করেন যে মোহাম্মদ তেপ্পান্ন বছর বয়সে ছয় বছর একটা মেয়েকে বিয়ে করছিল এবং সেই মেয়েটা যখন নয় বছর হয়েছে তখন তার সাথে যৌন কর্ম এটা তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন ঠিক না এটা এটা আমি বিশ্বাস করি না এই কিতাবকে তো অথরাইজ করে নাই কোরআন এরকম এরকম কোন এভিডেন্স আছে আপনার কাছে না 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 শাকিল ভাই আপনি যদি বিশ্বাস না করে থাকেন আপনি যদি বিশ্বাস না করে থাকেন এই কথাটা আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে কি নাই সেটা আরেকটা আলোচনা বাট আপনি কি এরকম লোকজন কি চিনেন বা এরকম লোকজনের অস্তিত্ব সম্পর্কে জানেন যারা কিনা মুসলিম নিজেদেরকে মুসলিম বলে এবং এই এই যে আমি যে তথ্যটা দিলাম আপনাদের আপনাদের বই লেখা আছে সেই তথ্যটা বিশ্বাস করে এরকম মুসলিম আছে কিনা বলেন

মানে একদম কি বলবো এটা সেক্রেট বুক এইটা তো হবে মুসলিমরা যে মানতেছে এইটাই আমরা দেখাই দিচ্ছি যে তারা কি মানতেছে তারা কি মানতেছে এইটা আমরা দেখাচ্ছি এখন আপনার যদি

কেননা ওই কেতাব দেখে ওই কেতাবটাকে ইয়ে করে ওই কিতাবটাকে ভিত্তি করে ওই কেতাবটাকে রেফারেন্স করে মানুষ মানুষ সমাজে ওই কেতাবের আদর্শ সমাজে ইয়ে করতে চায় প্রিস করতে চায় এবং তারা শুধুমাত্র এমন না যে নিজেরা পালন করতে চায় তারা এটাকে ল আইন হিসাবে পাস করতে চায় এবং এইগুলো ডেঞ্জারাস এইগুলা ডিসগাস্টিং যেগুলা যেগুলা ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস এবং সেইগুলোর জিহাদ করা দরকার বা আপনি মনে করেন যে গরু কোরবানি দেওয়া দরকার বা কোরবানি করে সেলিব্রেট করা দরকার এই ধরনের ডিসগাস্টিং যত আইন আছে নিয়ম আছে এই নিয়ম তো আমরা ক্রিটিসাইজ করবো স্বাভাবিক বিষয় কেননা এটা একটা সমাজে আর একটা ব্যাপার আছে আমি কিন্তু শেষ হয় আমি শুধুমাত্র এই কথাটা জবাব দিলাম যে আপনারা সবাই বিশ্বাস করেন না তাহলে এটা নিয়ে কেন কথা বলেন কিন্তু আমি বলছি আপনার বিশ্বাস আপনার বিশ্বাস এখন কটাক্ষ করা ব্যাপারটা আসি আপনি একটা উদাহরণ দিবেন এই উদাহরণ দিব আমি আমি উদাহরণ দিতে চাচ্ছি এই পেজ থেকে বা অন্য কোনো পেজ থেকে কেউ মোহাম্মদ

নাই এরকম কিছু একটা বসে যেটা কিনা আপনার কটাক্ষ বলতে পারেন আপনি কটাক্ষ হ্যাঁ এরকম একটা উদাহরণ দেন উদাহরণ যেমন আপনারা বিভিন্ন ধরনের আমরা যে ভুলগুলা করি এগুলার এগুলার কারণে কেন শাকিল ইকবাল ভাই একটা ছিলেন ইকবাল ভাই আলোচনাটা কখন পারে শাকিল ভাই যখন যে আপনি আমাদের সাথে কথা বলতেছেন আমরা কি করতেছি আপনার কথা শুনতেছি বুঝতেছি বুঝে আপনার আপনি যে কোশ্চেনটা করতেছেন সেটা রেসপন্স করতেছি আপনার তো আলোচনা আগানোর জন্য সেটাই করা উচিত আমাদের কথা শোনা উচিত বুঝা উচিত কি জিজ্ঞেস করতেছে এবং সেই হিসাবে আমাদের অ্যানসার করা উচিত আমরা তো আপনার কথা বুঝে আপনাকে রেসপন্স করলাম প্লিজ একটু বলেন ইকবাল ভাই আপনাকে কি প্রশ্ন করেছিল দয়া করে প্রশ্নটা বলেন এবং ওটা রেসপন্স একটু করেন জি শাকিল ভাই প্রথমে বলেন ইকবাল ভাই আপনাকে কি প্রশ্ন করেছে প্রশ্নটা কি ছিল এটা একটু বলেন আমি কি প্রশ্ন কি উত্তর চাচ্ছি আপনার কাছে সেটা একটু বলেন আপনি আপনার যে কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে আমরা এখান ঠিক আছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসলামের হ্যাঁ ইসলামের বিষয়ে বা ইসলামের যারা কিনা মানে আপনার মান্যগণ্য যেসব ক্যারেক্টার যেগুলো আছে ধরেন মোহাম্মদ আল্লাহ তারপর আর কি কি আছে আপনার সেই ধরনের লোকজন বা ইসলামের কোনো বিষয়ে ইসলামে নাই ইসলামে নাই বলতে আমি বোঝাচ্ছি আর কি যে ধরেন কোরআন বা হাদিসে বা তাফসির এগুলাতে নাই এরকম একটা জিনিস এরকম একটা উদাহরণ যেগুলো বানায় বানায় বলা হয়েছে যেগুলো ইসলামিক বইয়ে নাই কিতাবে নাই কিন্তু এখান থেকে বানায় বলা হয়েছে যেটাকে আপনি কটাক্ষ বলতে পারেন মানে খারাপ কথা খারাপ কথা যেটা ইসলামে নাই বানায় বলা হয়েছে এরকম কিছু একটা এরকম একটা উদাহরণ দেন আর কি ভাই উত্তরটা হবে এরকম এই যে এই কথাটা আপনারা বলছিলেন আমার নবীর নিয়া বা এই কথা বলছেন আমার ইসলামের নিয়া এইটা ভুল কারণ এটা ইসলামে নাই এইটা আমি কঠাক বলতেছি এরকম একটা উদাহরণ দেন ইসলামে কি আছে এটা আমি জানতে যাচ্ছি না আমি জানতে যাচ্ছি কোন কথাটা আমরা বলছি যেটা ইসলামে নাই কোন খারাপ কথাটা ইসলাম নিয়ে মোহাম্মদ নিয়ে আল্লাহ নিয়ে কোন খারাপ কথাটা আমরা বলছি যেটা ইসলামের বইয়ে নাই এরকম একটা উদাহরণ দেন কথা বলেন কথা বলেন বলছি মহাম্মদ আসলাম তো নিষেধ করছেন মানি হুজুরদেরকে বলো তারা তাদের দৃষ্টি সন্ধ্যা রাখবে মোহাম্মদ নিষেধ করছে এটা তো জিজ্ঞেস করে নাই রে ভাই আমরা একটা কথা বলছি এই কথাটা বলছি যেটা কোরআন হাদিসে নাই খুব সিম্পল জিনিস আমরা এই কথাটা বলছি এই কথাটা কোরান হাদিসে নাই সেটা বলেন আপনার কি ইন্টারপ্রিটেশন আপনি কি বুঝছেন বলছেন সেটা জিজ্ঞেস করেনি কেউ আমরা আমরা কোরআন হাদিস থেকে এমন একটা দাবি করেছি যেই দাবিটা কোরআন হাদিসে নেই

ওকে থ্যাংক ইউ সাকিল আজকের জন্য তাহলে গুড নাইট আই আই আপনি আমার কথা আমাদের কথা আপনি বের হয়ে যদি আপনাকে আজকের জন্য বিদায় জানাবো আপনি বের হয় আপনার এই কথাটা আরেকবার শুনেন আমি আপনার কাছে কি জিজ্ঞেস করছি এবং ভেবে যদি আপনার কাছে কোনো রেসপন্স থাকে আপনি আবার তাহলে যেতে ঠিক আছে ধন্যবাদ ওকে একটু আগে হ্যাঁ ও আপনি করছিলেন

কি কি জানি করবা করবা না এটা এটা আমরা তো বলি নাই তাকে তো বারবার এটাই জিজ্ঞেস করা হচ্ছে ভাই আগে বলেন আমরা কোন জিনিসটা বলছি যেটা কটাক্ষ এবং এমন কিছু যেটা কিনা ইসলামে নাই কতবার বললে ভাই সেই জিনিসটা বুঝতে পারবে আমি বুঝি আবার অনেকবার সে শুরু করছে বলা তিন চারবার শুরু করছে এরপরে যখন ফরাজ ভাই বলা আছে ভাই আপনি তার প্রশ্নটা মানে বুঝে আপনি একটু প্রশ্নটা

আমি কোন ভালো বক্তা না ভালো ইয়া হ্যাঁ আমি যতটুক পারি ভাই কথা বলে আমি ইন্টেনশনালি কাউকে ইয়ে করি না কাউকে অপমান করতে চাই না বাট কেউ যদি স্টুপিডাস কথা বলে আমার মনে হয় তাকে তার এটা জানা দরকার আই ডোন্ট থিং আমি রাতের বেলা এসে এই ধরনের মানে এই টাইপের আলোচনা যে আমি কেন কি করি না করে এটা এটা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ वेरी मच আগে আসলেও কি এই আগে আসলেও কি এই ধরনের আলোচনাটাকে এন্টারটেন করতাম কিনা জানি না বাট থ্যাঙ্ক ইউ যাওয়ার এন্ড আর একটা আর একটা জিনিস করতে পারেন প্রেম ভাই আর একটা জিনিস করতে পারেন অন্যের মান সম্মান চিন্তা না করে আপনার নিজের মান সম্মান চিন্তা করতে পারেন যে ভাই যাকে আমি এত খারাপ মনে করি তার সাথে কথা বলার জন্য আমি আধা ঘন্টা লাইনে কেন দাঁড়াবো আই থিঙ্ক আপনার নিজের মান সম্মান নিয়ে একটু চিন্তা করা দরকার বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ হওয়ার জন্য টেক কেয়ার ভাই যে কলকাতা থেকে আসছেন কলকাতায় ফিরে চলে যান হারবালার জন্য শুভ কামনা নিজের মান সম্মানের খেয়াল নাই সে অন্যের মান সম্মানের মানুষজনের আসবোই না ওই পর্যায়ে কিন্তু জানে এরপরে মানুষজন আসতে আসছে কেন আসতে আসে এটাই সে বুঝতেছে না ভাই কারণটা কি এরকম হইতে পারে কারণটা কি মিস্টার প্রেম ভাই আপনার জন্য বলতেছি হ্যাঁ আপনাদের তো